জুড বেলিংহামকে রিয়াল মাদ্রিদ সাইন করিয়ে ফেলেছে এবং আনুষ্ঠানিক সিদ্ধান্ত রিয়াল মাদ্রিদ দিয়েছে। আজ তার একটা প্রেস কনফারেন্স রয়েছে, সেই প্রেস কনফারেন্সে আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদের ফুটবলার হিসেবে জুড বেলিংহামকে পরিচয় করিয়ে দেওয়া হবে। আরও একজন ইংলিশ ফুটবলার, আরও একজন ব্রিটিশ ফুটবলার রিয়াল মাদ্রিদের জন্য, এবং ফুটবল ইতিহাসের দ্বিতীয় টিনেজার, মানে দামের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ টিনেজার তিনি এখন, বরুসিয়া ডর্টমুন্ড থেকে যিনি যোগ দিলেন রিয়াল মাদ্রিদের স্বপ্নের ট্রান্সফার। অবশ্যই, এবং আপনি যদি দেখেন যে রিয়াল মাদ্রিদের প্ল্যানিং সব কিছু মিলে 6 বছরের কন্ট্রাক্টটা কিন্তু হয়েছে তাকে। অর্থাৎ আপনি তাকে এনেছেন, তাকে আপনি রাখবেন, তাকে আপনি বড় তারকা বানাবেন, যেভাবে আসলে তিনি অবভিয়াসলি বড় তারকাই এখন। মানে মডরিচ ক্রুজকে আসলে আমরা যেই লেভেলটায় দেখেছি, বেনজেমাকে যে লেভেলটায় দেখেছি, আপনি একটা জিনিস কিন্তু খেয়াল করবেন, রিয়াল মাদ্রিদে আনা হয়েছে পারফর্মার, যারা পারফর্ম করে গেছে তাদের কিন্তু হুটহাট করে কিন্তু আসলে ছেড়ে দেওয়া কখনোই রিয়াল মাদ্রিদ তাকে ছেড়ে দেয়নি। তাদের নিয়ে একটা প্ল্যানিং থাকে এবং সেই প্ল্যানিংটাই কিন্তু আসলে শেষ পর্যন্ত ক্লিকও করে। এবং এটা যদি দেখেন যে কিন্তু রিয়াল মাদ্রিদের ইতিহাসেরও সেকেন্ড আসলে বিগেস্ট ট্রান্সফার দামের দিক থেকে হিসাবটা যদি আমরা করি, রিয়াল মাদ্রিদের ফুটবলারদের সবচেয়ে দামি ট্রান্সফারের ওই রেকর্ডটা যখন আপনি দেখবেন তখন জানবেন যে সবার ওপরের নামটা আপনার জন্য, যদি আপনি রিয়াল মাদ্রিদের সমর্থক হয়ে থাকেন, খুব একটা স্যাটিসফাইং নয়। 2 নম্বরে জিউড বেলিংহাম রয়েছেন, এরপরে গ্যারেথ বেল, অর্থাৎ এই 5 জনের ভেতরে 2 জনই ব্রিটিশ ফুটবলার, ক্রিশ্চিয়ানো রোনালদো। 4 নম্বরে চুয়েমেনি রয়েছেন 5-এ, এবং এর পরের জায়গাটাই জিনেদিন জিদানের। সেই লিস্টটাও আমরা একটু যদি দেখে নিই যে 6 থেকে 10 পর্যন্ত রিয়াল মাদ্রিদের কারা রয়েছেন, হামেস রদ্রিগেজ, কাকা, লুকা ইয়োভিচ এবং লুইস ফিগো। একমাত্র লুকা ইয়োভিচের নামটা হয়তো বড় নয় সেই অর্থে, বাকি যা নাম আছে সবই বড় নাম ছিল। এডেন হাজার্ড তো ওয়ার্কআউট করেনি, কিন্তু সব নামই আসলে বড় নাম। এবং এই জায়গায় দেখেন হামেস রদ্রিগেজকে কখন নেওয়া হয়েছিল, 2014 ওয়ার্ল্ড কাপে কি দারুণ পারফর্মটা করলেন, এরপর তাকে আসলে নিয়ে আসা হলো। এবং বাকি যারা যারা ছিলেন তাদের অলমোস্ট গ্যারেথ বেল যা করার করেছেন রিয়াল মাদ্রিদের শুরুর সময়টায়, এরপর তিনি পারেননি। বাকি কিন্তু সেই লিস্টে সবাই কিন্তু আসলে ক্লিক করেছে থ্রু আউট দ্য টুর্নামেন্ট। ক্রিশ্চিয়ানো রোনালদো তিনি ক্লিক করেছেন, কাকা ছিলেন রিয়াল মাদ্রিদের লেজেন্ড, লুই ফিগোর কথা আসলে নতুন করে আসলে বলার কিছু নেই। যদিও হ্যাঁ, ফিগো কাকা কি রিয়াল মাদ্রিদের লেজেন্ড না মিলান লেজেন্ড? রিয়াল মাদ্রিদে তো তিনি খেলেছেন এবং যতদিন খেলেছেন খারাপও কিন্তু আসলে শুরুর দিকটা, মানে ইনজুরি তার ক্যারিয়ার একটা বড় বড় ইয়ে। সেই হিসেবে আপনি যদি এডেন হ্যাজার্ডকে বাদ দেন, হ্যাজার্ড ছাড়া বাকি সবাই কিন্তু আসলে রিয়াল মাদ্রিদে একটা সাকসেসফুল ডিল হিসেবেই কিন্তু তারা পেয়েছে। দেখা যাক রিয়াল মাদ্রিদে জুড বেলিংহামের ক্যারিয়ারটা শেষ পর্যন্ত সাফল্যমণ্ডিত হয় কিনা। তবে যদি আপনি শুরুর দিকের একটা অনুমান করে নেন তাহলে হয়তো বেশিরভাগ লোকেই বলবে যে জুড বেলিংহাম ফ্যান্টাস্টিক সাইনিং রিয়াল মাদ্রিদের জন্য। 19 বছর বয়সী ফুটবলার, বক্স টু বক্স মিডফিল্ডার, এবং তিনি এই বয়সেই যা যা করে দেখিয়েছেন সেটা যে কোনো দলকেই আগ্রহী করে তুলতো তাকে দলে নেওয়ার জন্য, এবং সেই ভাগ্যবান ক্লাবটার নাম রিয়াল মাদ্রিদ। এবং এখানে আসলে রিয়াল মাদ্রিদ তাদের ট্রান্সফারের এই সিজনে এখন আসলে নাটকের কোনো অভাব হচ্ছে না। কথা হচ্ছে এত টাকা দিয়ে জুড বেলিংহামকে কেনার পরে কিলিয়ান এমবাপের দিকে রিয়াল মাদ্রিদ যেতে পারবে কি না। কিলিয়ান এমবাপে অবশ্য বলছেন অন্য কথা, যে সব কিছুই ভুয়া, সব কিছুই মিথ্যা, তিনি এই সিজনেও পিএসজিতে থাকবেন। খুব মজা করে মার্কা একটা দারুণ হেডলাইন করেছে গতকাল, এবং সেই হেডলাইনে তারা বলেছে দ্য গেম অফ দ্য সামার, যেখানে 3 কার্ডে 3 জন ভদ্রলোক আছেন, নাসের এল খেলাইফি, কিলিয়ান এমবাপে এবং ফ্লোরেন্টিনো পেরেজ। লা পার্টিদা দেল ভেরানো, রাইট? এবং এই জায়গাটা আপনি যদি দেখেন যে এইটারও একটা অর্থ কি বলেন, ট্রান্সফার সিজন শুরু হয়ে গেছে, খুব তপ কইলেন, বলেন সামার ট্রান্সফার সিজন সেটা শুরু হয়ে গেছে, মানে এটাই আসলে আমি আপনাকে দেখে এনেছি। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে দ্য গেম অফ দ্য সামার। হ্যাঁ, গেম অফ দ্য সামার মানে ওটাকে আসলে হচ্ছে কি আক্ষরিক অনুবাদ না করে আমরা একটা ভাবানুবাদ করেছি। আচ্ছা, সেটাই ভাবানুবাদ করলো যে সামার ট্রান্সফার উইন্ডো শুরু হয়ে গেছে। এই জায়গায় একটা মজাও কিন্তু আছে, আপনি দেখেন এমবাপ্পে এই সিজনে তার কন্ট্রাক্ট আছে, তিনি পিএসজিতে খেলবেন মানে নেক্সট সিজনটায়, সেটা নিয়ে কিন্তু এমবাপ্পের কোনো ডাউট কিন্তু নেই। এমবাপ্পে বলছেন তিনি কন্ট্রাক্টের তিনি আছেন। ঝামেলাটা তো হয়েছে, আপনি যদি এটাকে একটু অন্যভাবেও নেন, ফ্লোরেন্টিনো পেরেসকে যখন গেল কয়েকদিন আগেই প্রশ্নটা করা হয়েছিল এমবাপ্পেকে আনা হবে কি না, লাস্ট দিনেও কিন্তু বলেছিলাম এটার সাথে একটু রিলেট করবেন, হ্যাঁ, যে এমবাপ্পেকে নিয়ে এখন আনা হবে না, ইন ফিউচার আমরা ভাববো। এটা যখন নাসির আল খেলাইফির কানে গেছে ইন ফিউচার ওই টার্মটা, তখনই কিন্তু তিনি হচ্ছে গিয়ে জোরটা দেওয়া শুরু করেছেন যে ভবিষ্যতের জন্য এমবাপ্পের সাথে কন্ট্রাক্টটা রিনিউ করে নাও, কারণ এই সিজন তো আছে, এই সিজন তো হচ্ছে নিতে পারবে না।
তাহলে পরেরগুলো যেন না নিতে পারে এই জন্য করে দেই, এটাও কিন্তু ফ্লোরেন্তিনো পেরেজের মাথার একটা বুদ্ধি হতে পারে। আর স্প্যানিশ গণমাধ্যমগুলোর খবর হচ্ছে যে কিলিয়ান এমবাপের ক্ষেত্রে রিয়াল মাদ্রিদ অতখানি তোড়জোড় করবে না, যা করার তা আগে এমবাপেকে করতে হবে, এরপরে রিয়াল মাদ্রিদ সেদিকে হয়তো এগোবে। কারণ আগের বার রিয়াল মাদ্রিদ ধরে নিয়েছিল যে কিলিয়ান এমবাপেকে তারা পাচ্ছে, তারা মোটামুটি নিশ্চিত ছিল যে 160 মিলিয়ন ইউরোর বিনিময়ে কিলিয়ান এমবাপে পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে 2025 পর্যন্ত কন্ট্রাক্ট সাইন করেন কিলিয়ান এমবাপে, যার মেয়াদ আসলে ছিল 2024 সাল পর্যন্ত, এবং ওই কন্ট্রাক্ট এক্সটেনশনের পরে সেটা 2025 পর্যন্ত যেত। এবং এমবাপে এখন বলছেন যে ওই এক্সটেনশনের দিকে তিনি আর যাবেন না। এখন এমবাপে যতই দাবি করুন যে সব মিডিয়ার খবর মিথ্যা, সব ভুয়া, কিন্তু আলটিমেটলি তিনিই তো চাইছেন ক্লাব ছাড়তে, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। তিনি চিঠি দিয়েছেন, এটা তো সত্যি। তিনি বলেছেন যে তিনি 24-এর পরে আর ক্লাবে থাকবেন না, এটা তো সত্যি। এটা নিয়ে তো আসলে কোনো ডাউট নেই। তো তিনি যেটা বলছেন যে তিনি এখন এই সিজনটা পিএসজিতে থাকবেন, তিনি কি চাচ্ছেন যে তিনি তার কন্ট্রাক্টটাকে তিনি রেসপেক্ট করছেন, যেহেতু তিনি কি চাচ্ছেন যে পিএসজি মানে মানে ফ্রিতে রিয়াল মাদ্রিদটাকে দিয়ে দেখ, তিনি কি এটা চাচ্ছেন? সেটা তো আসলে পিএসজি কখনো দিবে না। এই জায়গায় তো আসলে ঝামেলাটা কিন্তু এখানে পিএসজি চাবে তাদের দিক থেকে, পিএসজি তো এমবাপ্পেকে রাখতে চাইবেই বা রাখতে চায় তারা এখনো। এমবাপ্পে যদি না থাকতে চান তাহলে তিনি কিভাবে বের হবেন? তুমি যদি না থাকতে চাও তাহলে তুমি এই সিজনে চলে যাও, কারণ নেক্সট সিজনে তো আমি তোমাকে একটা টাকাও পাবো না। এমন একটা প্লেয়ার যিনি বিশ্বের সেরা ফুটবলার এই মুহূর্তে হয়তো, এবং তাকে নিয়ে এরকম টানা হ্যাচড়া হবে সেটা খুব স্বাভাবিক। হয়তো রিয়াল মাদ্রিদ সমর্থকেরা অনেকেই বিরক্ত হয়েছিলেন এমবাপ্পের উপরে, কিন্তু যারা বিরক্ত হয়েছিলেন তারাও এমবাপ্পেকে চান, কারণ এমবাপ্পের কোয়ালিটি আসলে সেরকম, তাই না? সেরকম কোয়ালিটি যে এরকম একটা ফুটবলারকে পেলে আপনার দল অনেক অনেক বড় শক্তিশালী হয়ে যাবে, এই কারণে মানে সাপোর্টার তাদের দলটা এক্স্যাক্টলি মানে জাস্ট সেইং, তাই না? অবশ্যই অবশ্যই। যেটা বলছিলাম যে রিয়াল মাদ্রিদের মানে সমস্যা যেটা হয়েছে এমবাপ্পেকে নিয়ে, বুঝলাম না অন্য একটা ঘটনা মনে পড়েছে ওয়ার্ল্ড কাপের, আপনি বলেন, বলার পর আমি বলছি এমবাপ্পেকে নিয়ে যে সমস্যাটা যেটা হয়েছে যে না তিনি ছাড়তে পারছেন, এবং তার ট্রান্সফারকে ঘিরে ফ্রান্সের প্রেসিডেন্ট পর্যন্ত ইনভলভ হয়ে যান। এমানুয়েল ম্যাক্রো সেখানে একটা মন্তব্য দিয়ে বসেন যে এমবাপ্পে থাকা উচিত, এবং 2024-এ যেহেতু ফ্রান্সে অলিম্পিক, না হ্যাঁ ইয়েস ফ্রান্সে অলিম্পিক, তার টার্গেট হচ্ছে অলিম্পিকে এমবাপ্পেকে খেলানো, ওই সময় ফ্রান্সে মানে এরকম একটা রাজনৈতিক ব্যাপার স্যাপারও আছে এই জায়গায়। তো এই এত প্রেশার হয়তো এমবাপ্পে নিতে পারেন না। অনেকে বলেন, ফ্রেঞ্চ অনেক সাংবাদিক আবার দাবি করছেন যে এটা হচ্ছে এমবাপ্পের বল গেম, এবং এই গেমে একমাত্র জয়ী মানে দলটার নাম হচ্ছে কিলিয়ান এমবাপ্পে নিজেই, মানে যা করছেন যা খেলাচ্ছেন দুটা রিয়াল মাদ্রিদ এবং পিএসজি সবকিছুই তার কন্ট্রোলে। তবে ওই যে আপনি বললেন না যে একটা জিনিস এমবাপ্পের কথাই, যে তিনি আসলে দেখছেন যাবেন কি যাবেন না সবকিছু, মানে থাকবেন কি থাকতে পারবেন কি থাকতে পারবেন না। এখন যেটা হয়েছে এমবাপ্পের জিনিসটা কিন্তু টোটাল একটা ওই যে আমাদের লাইফে অনেক সময় হয় না, কমপ্লিকেটেড, ইটস কমপ্লিকেটেড অনেকটা সেরকম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.